গায়কাটার টোটো চালানো ছাত্রীর পাশে তৃণমূল জেলা শ্রমিক সংগঠন। এদিন জেলা কার্যালয়ে ওই ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী। আগামীতে ওই ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস। গায়ঘাটার টোটো চালানো ছাত্রীর পাশে দাঁড়ালো বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠন। এদিন শ্রমিক সংগঠনের জেলা অফিসে ডেকে পাঠানো হয় ছাত্রী গায়ত্রী হালদারকে। সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ ছাত্রীর বাবার চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য করার পাশাপাশি শিক্ষা সামগ্রী, কিছু ফল তুলে দেন ছাত্রীর হাতে। পাশাপাশি ছাত্রী ও তার দিদির পড়াশুনোর দায়িত্ব নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। ঢাকুরিয়া গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী গায়ত্রী, এক বছর আগে বাবা অলোক হালদার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, নানান শারীরিক জটিলতা দেখা দেয়, প্রায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেন অলোকবাবু। সংসারের জোয়াল টানতে বাবার টোটো নিয়ে পথে নামে ছাত্রী। গত প্রায় এক বছর ধরে টোটো চালিয়ে সংসার চালাচ্ছে ছোট্ট একরত্তি মেয়েটি। পরিবারে মা ও দিদি রয়েছে। দিদি পড়াশুনোর পাশাপাশি পুলিশে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, মা অন্যের বাড়িতে কাজ করেন। পড়াশুনোর পাশাপাশি সকাল হলেই টোটো নিয়ে বেরিয়ে পড়া গায়ত্রীর। এদিন সাহায্য পাবার পর গায়ত্রী জানায়, ভালো লাগছে না তোমাকে, এই যে জেঠু তোমার পাশে দাঁড়ালো, তোমাকে তোমাদের দায়িত্ব নিল পড়াশোনার আনুষঙ্গিক, তোমার বাবাকে চিকিৎসা করানোর দায়িত্ব নিল, কেমন লাগে? গায়ত্রীর খবর পেয়ে শনিবার গায়ত্রীর বাড়িতে যান বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। পরিবারের লোকের সাথে কথা বলার পর তার বাবার চিকিৎসা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ। বিভিন্ন সংবাদ মাধ্যমে ছোট্ট মেয়েটির জীবন সংগ্রামের খবর উঠে আসে। খবর পেয়ে এদিন গায়ত্রীর হাতে সাহায্য তুলে দেন নারায়ণ ঘোষ। এ বিষয়ে তিনি বলেন, আমরা মেয়েটির খবর জানার পর তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আগামী দিনেও তার পাশে থাকব। আমি যখন জানতে পারলাম, আমি তো আমাকে খবর দিল, চাঁদপাড়া মাথায় একটা গরিব মানুষ, মানে যার বাবা আমাদের স্ট্যান্ডে থাকতো, অসুস্থ হয়ে গেছে, খেটে খাওয়া মানুষ। দিদি পড়াশুনো করে, ওও পড়াশুনো করে, মা আছে, হঠাৎ একটা টোটো নিয়ে সংসারের দায়িত্ব নেয় যে সংসারটা চালাবো কী করে। তো নিজে টোটো চালায়, টোটো চালিয়ে সংসারটা চালাচ্ছে। আমি ভেবে অবাক যে একটা বাচ্চা মেয়ে ক্লাস নাইনে পড়ে, সে কী করে টোটো চালাচ্ছে। তা আমি যখন জানতে পারলাম এই চাঁদপাড়া মাথাতে দিয়ে, আমার খুব আনন্দ লাগলো যে শিগগিরই ওকে ডেকে নিয়ে আয়। তাই মেয়েটা যে এত বড় একটা দায়িত্ব নিয়েছে গর্ববোধ হচ্ছে। আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবসময় তার পাশে থাকবো, সুবিধা অসুবিধা তার পরিবারের পাশে থাকবো। আজকে আমি ওর হাতে যাতে ওর বাবা মানে ডাক্তার দেখাতে পারে তার জন্য 5,000 টাকা তুলে দিলাম এবং খাতা বই কিছু ফল দিলাম ওর বা মানে বাবাকে দেখা মানে দেওয়ার জন্যে, এবং ওকে বলেছি যখন যেটা অসুবিধা অসুবিধা আমাদেরকে যা। ওই মাথায় মমেশ দা ছিল, মমেশ দা বলেছে তোর দিদির পড়াশুনোর বই খাতা পাতা যা লাগবে আমাকে বলবি, আমি ওই দোকানে বলে দেবো। ব্যাস এই দোকানে গরিব মানুষের পাশে থাকতে পারে আনন্দ। এরপরেও এরকম যদি খেটে খাওয়া মানুষ থাকে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকবো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।